অচেনা এক নববর্ষ, চিরচেনা উৎসব নেই, মানুষের মনে নেই উচ্ছ্বাস। তবে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক বোধ আছে, যা অনেক না থাকা নিয়েও শুভ বোধে অনুপ্রাণিত করে। তবে ঘরে থাকার অভিন্ন প্রচেষ্টার ওপর ভর করেই সব বাধা দূর করবে বাঙালি, সংস্কৃতিকর্মীদের এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রথম প্রভাতে রমনার বটমূলে বেজে ওঠেনি সম্প্রীতির সুর, বৈশাখের রং তুলিতে চিত্রিত হয়নি নগরের রাজপথ, শাশ্বত মঙ্গলের বার্তাবাহী বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের কল্লোল নেই এবার। মাতাল হওয়ার দিনগুলো মুগ্ধতায় মৌনতায় নয়, উৎকণ্ঠা আর শঙ্কায়। তবুও নববর্ষের আবাহন 1427, বাঙালি সংস্কৃতি তো ভাঙা সেতু নয়, খানিকটা বিচ্ছিন্নতায় তা সংযোগহীন হবে তা ভাবার কোনো কারণ নেই। সংস্কৃতি জনচিন্তার প্রকাশ ঘটায়, আর তাই এখন যখন নববর্ষের দিনেও অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে লড়ছে মানুষ, তখন সংস্কৃতি চেতনা দিতে পারে সৌন্দর্য চেতনা ও কল্যাণ বুদ্ধি। দীর্ঘ যুদ্ধে আমাদেরকে অনেক অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রতি বছর এসোহে বৈশাখ ছিল আমাদের প্রাণের গান, চলুন না রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পরতে পরতে খুঁজে নেই সেই প্রাণ শক্তি। গ্লানি সব খুঁজে যাবে, জ্বরা সব কেটে যাবে, অগ্নি স্নানে শুচি হয়ে উঠবে আমাদের এই পৃথিবী। ততদিন পর্যন্ত সমন্বিত চেষ্টায় চলুন বেঁচে থাকার যুদ্ধটা আমরা চালিয়ে যাই। প্রতিদিনের মানুষ ক্ষুদ্র, দিনও একাকী, উৎসবের দিন মানুষ মহৎ, আর এই মহামারীর দিনগুলোতে মানুষের মহত্ত্ব প্রকাশ পেতে পারে নানাভাবে। সামাজিকতার যে সূত্রের দ্বারা, যে বন্ধনের দ্বারা আমাদের জাতিসত্তাকে আমরা অনুভব করতে পারি, এবার সেইভাবে অনুভব করতে পারছি না যেহেতু আমরা প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করতে পারছি না, কিন্তু আমাদের ভেতরে যে সাংস্কৃতিক একটা সম্মিলনের যে সত্তা রয়েছে তা কিন্তু আমরা অনুভব করব, গৃহে থেকেও করব। হারবে না বিজয়ী মানুষ, সভ্য মানবোচিত আচরণে নিজের এবং সকলের কল্যাণে এগিয়ে যাবে, হাসবে মানুষ আর সবুজ পাতা নিশ্চয়ই। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।